শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হালিমা খাতুন। আমার আব্বার নাম মৃদু ইসরায়েল বিশ্বাস। মার নাম আমিনা খাতুন, মৃদু আমিনা খাতুন। আমার গ্রাম আছে ইন্দ্রা, থানা বাগারপাড়া, জেলা যশোর। আপনার মুক্তিযুদ্ধের সময় বয়স কত? আমার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল আমার 17 বছর। আমি 9-ই পড়তাম তখন। অবিবাহিত? হ্যাঁ, অবিবাহিত ছিলাম। কিভাবে আপনি মুক্তিযুদ্ধ? তারপরে আমাদের এলাকায় যখন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, তখন আমাদের যে গ্রাম অঞ্চলের কৃষক ছাত্রদের নেতৃত্বে আমরা একটা মুক্তিযুদ্ধের সংগঠন করি। তখন ওই লাঠি সুটা নিয়ে প্রথমে আমরা করলাম। আমার মামার বাড়িতে আমাদের অবস্থান ছিল, মালঞ্চি গ্রাম আমার মামার বাড়িতে। তো সেখানে আমরা সেনাবাহিনীর সদস্য, আনসারের সদস্য কাউসার আলী, আমরা যখন লাঠি সুটা নিয়ে বাগারপাড়া থানা ওই ওখান থেকে পার হয়ে সারাবিটাই গেলাম। আমাদের কাদের সঙ্গে গেলেন? গেলাম আমাদের যে সংগঠন মুক্তিযোদ্ধারা, যারা আমরা দল গঠন করতেছি, ওরা সবাই মিলে আমাদের যশোরে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিল, ক্যান্টনমেন্টে ছিল, ওদেরকে শুকনো খাবার যেমন ডাব, চিড়া, মুড়ি এগুলো আমরা ভ্যানে করে নিয়ে যাচ্ছিলাম। চড়াবিটায় যখন গেলাম, তখন নড়াইলের লেফটেন্ট মতিউর রহমান গাড়িতে করে যাচ্ছিল যশোরে। তখন উনি আমাদেরকে দেখে দাঁড়িয়ে বলছে, আপনারা কারা? তখন আমাদের আমাদের লোকজন যারা আছে আমরা সবাই বলছি যে আমরা এরকম মুক্তিযোদ্ধার সংগঠন করতেছি, আমরা সেই লোক। তা আপনি কে? তখন উনি বলছে যে, উনি নেমে আসলো গাড়ির থেকে, নেমে এসে বলছে যে আমি নড়াইল, যে নড়াইলের লেফটেন্ট মতিউর রহমান। আমরা সবাই বললাম চিৎকার করে যে আমাদের তো কোনো অস্ত্র নেই, আমরা তো কখন মারা যাব, লাঠি দিয়ে তো যুদ্ধ করা যায় না। তখন উনি বললো যে চলো। তা উনি আস্তে আস্তে করে গাড়ি চালালো, আমরা হাইটে হাইটে আসলাম থানায়। আপনারা কতজন ছিলেন? আমরা 37 জন দলে ছিলাম। আমরা নারী কয়জন? নারী তখনকার সময় নারী শুধু আমি একলাই ছিলাম। তারপরে ওই যে বাসি পরে ও গেছে আমার সাথে ট্রেনিংয়ের সময়। তো তারপরে আসে গেলাম থানায়, থানার ভিতরে তখন 16টা অস্ত্র ছিল, তখন তালেব দারোগা ছিল। তো বলছে মতিউর রহমান সাহেব বলছে যে, আসে তালেব, তোমার এখানে কতগুলো অস্ত্র আছে? তো বলছে আমার এখানে 16টা অস্ত্র আছে। তো আসে 16টা অস্ত্র আমাকে দাও। তো বলছে আপনাকে 16টা অস্ত্র দিয়ে আমরা কী দিয়ে কাজ করবো, কীভাবে কী করবো? তারপরে উনি বললেন যাও অস্ত্রগার ভেঙে দাও। তারপরে অস্ত্রগার ভেঙে আমরা ওই অস্ত্রগুলো সব নিয়ে নিলাম, নিয়ে আমরা চলে আসলাম, উনি চলে গেল। তারপরে আমার মামার বাড়িতে যে আমাদের অবস্থান ছিল
সেনাবাহিনীর লোক সদ, তারপরে আনসার, বিডিআর, এদের কাছে ট্রেনিং নিতাম, রাইফেল ট্রেনিং। আমাদের বাড়ি ঘর দরজা পুড়িয়ে দিল, তারপরে যে আমাদের গরু বাছুর যেখানে যা ছিল সব নিয়ে চলে গেলো, ধান চাল কিছু রাখলো না। তারপরে আমার বাবাকে ওরা আছে, ওরাও ওরকম একটা, তো আমাদের এলাকার যারা তখন তো মুসলিম লীগ আর আওয়ামী লীগ দুইটোই দল ছিল, তো মুসলিম লীগ ওরা ওরা ছিল জামাতের লোক ছিল, ওরা নিজেরাই লুট করছিল আমাদের বাড়ি ঘর দরজা পুড়িয়ে দিল। তারপরে এসে যখন আমার বাবাকে চিত করে এরকম ফেলে দিয়ে ওরা রাইফেলের বাট দিয়ে এইসব জায়গায় পিটোচ্ছিল, তা আমি আবার ওদের রাজাকারের নাম ছিল আছে মকবুল মৌলভী, তাকে আমরা অবশ্য 71 পরে এসে আমরা মেরে দিছিলাম। আমার বাবাকে যখন ওরকম বাট দিয়ে ওরকম করছিল, তা তখন আমি ওর মুখে একখানিকটা থু ফেলে দিলাম, দিয়ে আমি মনে করলাম কি যে তাহলে আমার বাবাকে ছেড়ে দেবে না, বাবা তখন দৌড় মারবে। আপনি কি একাই ছিলেন? তা আমরা আছে, তা ছিলাম আছে, আমার বড় ভাই ছিল, সে আমরা সৎ ভাই, তো আমরা বোন ছিলাম আছে তিনটা। আপনি বড়? আমি আমি মেজো। দিয়ে হ্যাঁ দিয়ে আমি দৌড়াতে বাগান, তখন তো বাগান, এখন তো বাগান নেই, করতে যাই বাগানের ভিতরে পালালাম। আর আমাদের ক্যাম্প ছিল আছে শ্রীরামপুর স্কুল নামে এক জায়গা, ওই স্কুলে তখন আমি প্রাইমারিতে পড়তাম ওই স্কুলে, তো তখন আমরা ওইখানে ওখানেও যেতাম। আমাদের প্রথম যুদ্ধ হলো মে মাসের 6 তারিখে, আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, 303 রাইফেল নিয়ে যুদ্ধ করেছি, হ্যান্ড গ্রেনেড নিয়ে যুদ্ধ করেছি। প্রথম সপ্তাহে মানে যে যুদ্ধটা হয়েছিল ওই দিন আমাদের, আপনার কমান্ডার কে ছিল? আমাদের আমাদের কমান্ডার পালসার আলী ছিল। ওইখানে আমাদের যে যুদ্ধটা হলো, ওই যুদ্ধে আমাদের 3 জন শহীদ হয়, শামসুর রহমান, বজলুর রহমান, রতন, ওই ওই 3 জন আমাদের ওই প্রথম যুদ্ধেই শহীদ হয়। তারপরে আমরা পিছু হাঁটলাম, হাইটে আমাদের অবস্থানে আমরা চলে গেলাম। তার 3 দিন পরে আবার আবার একটা যুদ্ধ হলো আমাদের, ওই আমাদের শ্রীরামপুর যে আমাদের ক্যাম্প ছিল ওই ক্যাম্পে যুদ্ধটা হলো। তো ওই যুদ্ধে আমাদের আফজাল নাম করে একজন শহীদ হয়, আমার মামা, আমার মার আছে মামাতো ভাই, আর ওদের একজন রাজাকার ছিল, তার পায়ে গুলি লাগছিল দোয়াকুলাই বাড়ি, ওই থানার ওই পাশেই বাড়ি, আমার মামার বাড়িতে আমাদের আবার যুদ্ধ হলো 3-4 দিন পরে। এই যুদ্ধটা হওয়ার পরে আমাদের মামার বাড়িতে 4টা গোয়াল, আমার মামার 100 বিঘে জমি, তো 4টা গোয়াল গরু সব নিয়ে গেছিলো, ধান চাল সব পুড়িয়ে গেছিলো, আগুন ধরে একদম তেল ঢেলে দিয়ে ধরাই দিল। আমার খালুর হাতে গুলি লাগছিল, আমরা ওখানে ছিলাম 11টার থেকে ভোর 5টা পর্যন্ত এই যুদ্ধটা হয়েছিল। তো ওই যুদ্ধটা হওয়ার পরে আমার খালুর হাতে এখানে গুলি লাগছিল, মামার বাড়ি ওই পুকুরের ভিতরে মামা যখন না খালু যখন ঢ্যাপ করে পড়ে গেল শব্দ শুনলাম, তো আমরা পিছনের একটা খাল আছে, খাল পার হয়ে আমরা চলে গেলাম, ওখানে আর থাকলাম না, দাও দাও করে জ্বলতেছে টিন সব, মানে ছুটে ছুটে চলে যাচ্ছে অন্য অন্য দিক, আর গুলি খালি গুলি, সেগুলির দাগ এখনও রয়েছে। আর আমার নানি তো পাগল হয়ে গেল, মামা মারা গেলি, কোনোদিন কাজ করিনি ওই বিল্ডিংয়ে, সে এখনও সে দাগ আছে, ওই শিখগুলো ভাঙ্গা আছে। তারপরে ওরা যাই হোক চলে গেল, তার কয়েকদিনের ভিতরে ক্যান্টনমেন্ট থেকে হানাদাররা আসবে বলে এই ব্রিজটা কাঠের ছিল, তখন কাঠের ব্রিজটা আমরা খুলে দিলাম, ভেঙে দিলাম, ওইখানে নারকেল বাড়িয়া নাম করে এক জায়গায় ওইখানে ওরা যাইতো, ওইখানে ওদের ক্যাম্প ছিল, হানাদারদের ক্যাম্প ছিল, রাজাকাররা ছিল, আলবদর ছিল, সব ওরা ওইখানে থাকতো। তো ওইখান থেকে এই ব্রিজ যখন ভেঙে দেওয়া হয়েছে তখন এইসব জায়গায় সব পানি মারতো, পানি ওরা স্প্রিড বোটে যেত আর আসতো। তো এইভাবে মোটামুটি কথা আমরা কাজ করছি। তারপরে আসছে আমার মামা, দুইজন মামা ছিল, ওই দুইজন মামাই মারা গেছে, ওরা এখনও মুক্তিযোদ্ধা হয়নি, হতে পারেনি মানে ওদের বানায়নি, স্বীকৃতি দেয়নি এখনও, তাহলে কী করবেন? আমার মামার জীবন চলে গেলো এইসব এইসব বাড়ো বড়ো ভেঙে নৌকার পরে ওই বাগারপাড় নদীতেই এরকম ফেলে দিল, পানি খেতে চাইল পানি দিল না, প্রস্রাব করে দিল তা খাইলো না, তারা বুট যেরকম লাথই লাথই মাথা ভেঙে দিল, যখন মরে গেল তখন এরকম জোর করে ফেলে দিল নৌকার পরে, দিয়ে গলা কেটে দিল। গলা কেটে দেওয়ার পরে মামা তখনকার সময় সিটি কলেজে, তখনকার সময় 71-এ আমার মামা সিটি কলেজে জিএস ছিল, তখন মানুষ ম্যাট্রিক পাস করতো খুব কম, গ্রামে মনে হয় দুইজনে পাওয়া যেত না, এরকম মানুষ ছিল সে। তো যাই হোক তাকে জবাই করে করলো, আমার ভাই কুরবান আলী তাকেও নিয়ে গেল, তাকেও জবাই করলো। আর আমাদের ইনস্ট্রাক্টর ছিল যে আমাকে, সে ছিল হচ্ছে ইয়ে তখনকার সময় কি মুজাহিদ, মুজাহিদের লোক ছিল, ওকেও ওরকম আগে বাড়ি নিয়েছিল, নিয়ে তা ওকেও জবাই করছিল, সুরাফ হোসেন আমাদের ইনস্ট্রাক্টর ছিল। আমার অবস্থা মানে আমাদের এই যে এখানে স্কুল আছে না, এই স্কুলে নিয়ে আসছিল, নিয়ে এসে এই এই পর্যন্ত গর্ত খুঁড়লো, খুঁড়ার পরে ওখানে নামাই দিয়েছিল, মানে মানে জ্যান্ত মাটি দেবে, মহিলা মানুষ এইসব করে বেড়াও সারা দুনিয়ার এইসব আজে বাজে কথা।
তারপরে ওখানে যখন দিল তা ওইখান থেকে আমাদের নিয়ে বাগারপাড়ার ওই ক্যাম্পে নিল। বাগারপাড়ার ওই ক্যাম্পে নিয়ে ওখানে থাকলাম, তিন দিন থাকলাম, তারপরে আসা ক্যান্টনমেন্টে দিল। ওখানে যে ক্যান্টনমেন্ট যখন বন্দি ছিলেন, ওই বন্দি শিবিরে নারীদের অবস্থা, নারীদের অবস্থা মানে কি, ওই কিছু কিছু মারা যেত, কিছু কিছু মারা যেত, চিৎকার করতো, ছোট ছোট মানুষ ছিল, কিছু সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল, আর্মিরা এসে, আর হ্যাঁ তা আর্মিরা তো, আর্মি মানে আমাদের বাঙালি আর্মি না তো, পাকিস্তানি পাকিস্তানি হানাদাররা, কিছু কিছু হানাদার ছিল, ভালো ছিল। যেমন একজন একজন অফিসার, সে বেশি বয়স না তার, তো ওইটি আমার বেশি চুরি চুরি করে খাবার দিত, কিন্তু যখন ওরা ওদের অফিসার টের পেয়ে গেল তখন খুলনায় ট্রান্সফার করলো। আমাদের দিনে কবর খোঁচাতো, গর্ত ওরকম গোল করে গর্ত খোঁচাতো, গর্ত খুঁচাইয়ে ওই খুঁজে খুঁজে ওদের টেনে টেনে নিয়ে ওর ভিতরে ঢুকাই দিতাম, যারা নির্যাতিত হয়ে মারা যেত, যেসব নারীরা, নারীরা গায়ে কিন্তু কিছুই নেই, বল নেই, খাওয়া নেই, কিছু নেই, এক কাপড়, একটা জামা, একটা পায়জামা, একটা উন্না, এই সাতটা মাস চলেছে একভাবে। তো ওর ভিতরে পানি আছে, বাথরুম আছে, পানি যখন পিপাসা লাগতো তখন এই হাত দিয়ে দিয়ে এরকম পানি খেতাম। ডিসেম্বরে যশোর মুক্ত হলো, ভারতের যেসব মুক্তিযোদ্ধারা আসছিল না, ওরা ভাঙিল সব তালা, ভেঙে দিল। তখন আমরা কি করলাম, পাঁচটার সময় ভেঙে দিল, হাঁটতে 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 আসলাম জেলখানার সামনে, যে একটা ব্রিজ ছিল না ভাঙ্গা ব্রিজ, যে কাঠের ওই ব্রিজটা তো ভাঙ্গা একদম, এখানে একখান, ওইখানে একখান, ওইখানে একখান, একটা একটা ধরে ধরে লাভ দিয়ে দিয়ে, এক একখান ভর দিয়ে দিয়ে তা ওখানে পার হলাম। ওইখানে একটা তিনতলা বিল্ডিং আছে, ওই তিনতলা বিল্ডিংয়ের নিচে সান সাইড আছে, তো ওইখানে সারা রাত থাকলাম। না ওই যে ওরা আছে, ওই যে তিন আর দুইজন আছে, দুইজন ওনাদের নামটা একটু, ওর নাম ওই যে রোকেয়া খাতুন একজন, ও আমার সাথে সবসময় ছিল, আর এই ফাতেমা যার বাড়ি বসতে পারলেন না ও ছিল। তুমি যখন ফিরে আসলেন, আপনার মা বা ফ্যামিলির সবাই কি আপনাকে স্বাভাবিক না, স্বাভাবিকভাবে আমার আমার চাচারা আমাকে আমার বাবাকে তাই আগ্রহ করে তুলল, তোর মেয়ে যুদ্ধ করেছে, তোর মেয়ে এখানে গিয়ে সাথে এই করেছে তা করেছে, সেই জন্য বাবা আমার রাস্তা দিয়ে যেত আর রাস্তা দিয়ে আসতো, মাঠে কারোর বাড়ি যেত না। বাপ আমার এই তো বাপ থেকেই আমাকে ভর্তি করে দিয়েছিল অবশ্য স্কুলে, তারপরে আমি আবার পড়াশুনো করেছি, আবার ওইভাবে কাজ করেছি। তারপরে আপনার বিয়ে শাদী হলো, তারপরে বিয়ে শাদী হলো, আপনার স্বামী কি বিয়ের পর আপনাকে সম্মানের সাথে, হ্যাঁ আমাকে সম্মানের সাথে, সে আমাকে খুব ভালোবাসত, খুব ইজ্জত করত, সে আপনাকে কোনোদিন এই ঘটনা নিয়ে কোনো না 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 সে কোনোদিন তুলেই ধরিনি, আমরা একসাথে পড়তাম, পরে একাত্তরে আইসে ও ভর্তি হলো আমিও ভর্তি হলাম, আমি এরকম বড় বড় আটি, সে পাটের আটি, ওই যুগান দিয়ে ব্রিজ ভাঙিলাম, সারা গায়ে উগানি পোকে খাইয়ে যেত, তাই আমি কুষ্টা বাঁচিয়েছি, এরকম বড় বড় আটি বাঁচিয়েছি, ছয় টাকা পাঁচ টাকা একশো পুরোইছি, বেঁচে বেঁচে কেউ কোনোদিন ওভার দিনই, পরের বাড়ি কাজ করে খাইছি। আর পরে শেখ হাসিনা বীরাঙ্গনাগের মুক্তিযোদ্ধা বানাইছে, তারা নির্যাতন হয়েছে ঠিকই বানাইছে, ঠিকই আছে, বারো হাজার টাকা একটা ভাতা হইলো, বারো হাজার টাকায় মানুষ বাঁচে, খাবো কি, ওষুধ খাবো কি, আর কি করবো, গায়ে কিছু আছে, এই যে আমার এই হাঁটু কীরকম জানেন, এই দেখেন আমার এতে কোনো জায়গায় মাংস নেই, সব শুকোই গেছে, আমার মাংস শুকোই গেছে, কোনো জায়গায় আমার মাংস নেই, আমি আমি আমার এই যে পাই, ওই যে আপনি বললেন না নার্ভের সমস্যা, কিন্তু এই যে শুকাই গেছে না, এই জন্য দিনের ভিতরে অন্তত দশবার পড়ি আমি, এই কয়েকদিন পড়া বাদ দিছি, এই হুবড়ি খেয়ে পড়ি, এই চিত হয়ে পড়ি, উঠোনোর মানুষ নেই, এই সুলাসুলি সুলাসুলি মারি, এই সব জায়গায় কাটা, সব জায়গায় ছিঁড়া, এই করে করে তাই এটা হামাগুড়ি দিতে দিতে এটা ধরি ওটা ধরি, এই পিলারটা ধরি, ধরে ধরে তাই উঠি আমি, আমি তো কোনো কিছুই করে খাতে পারি না, আমি শুধু বাসার জন্য এতগুলো ভাত রান্না করে করে খাই, খাই না এরকম, তো এইভাবে কোনো মানুষের জীবন কাটে না। এখন তো আপনি মুক্তিযুদ্ধের স্বীকৃতি কিছু মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাইছি, অনেক যুদ্ধ করে তা দিইনি, ওই ঢাকায় দৌড়াইছি, আহাদ চৌধুরীর ওখানে যাইয়ে ওই তখন ছিল আছে কেন্দ্র কাউন্সিল, যেই আর্মি দাঁড়াই থাকতো ওখানে, আর্মি ঠেলা দিয়ে এরকম ফেলাই দিয়ে দিলাম, দিয়ে দরজাটা খুলে ফেলাই দিয়ে ঢুকে গেলাম, আহাদ চৌধুরী ওকে কে আপনি কোথার থেকে আসছেন, আমি বলছি আমি যশোরের হালিমা মুক্তিযোদ্ধা, আমি আপনার সাথে দেখা করার জন্য বহুবার আসছি কিন্তু আপনার সাথে আমার দেখা হয়নি কোনোদিন, আমি খুব দুর্ভাগ্য তাই আমার দেখা হয়নি। ও তাই না, আপনি তাহলে আমার সাথে দেখা করতে আসছেন, বসেন, উনি আমাকে খুব সম্মান করিল, বসলাম, বসলি সব বললাম, তা হ্যাঁ বীরাঙ্গনাও আপনি আমাকে বলতে পারেন, কারণ দুই লাইনই আপনি বলতে পারেন, একটা মুক্তিযোদ্ধা একটা বীরাঙ্গনা, কিন্তু যারা বীরাঙ্গনা তারা তো তখনকার সময় হানাদারদের হাতে যেভাবে নির্যাতন হয়েছে, তাদেরকে মেরেছে, তাদেরকে লুটপাট করেছে, তাদেরকে ইজ্জত লণ্ঠন করেছে, সব কিছু, তারাও মুক্তিযোদ্ধা, তারাও মুক্তিযোদ্ধা। হ্যাঁ তা আমাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটছিল তো এগুলো তো ক্ষতি কোনো দিন
কেউ দেখেনি। তা উনি তো জানতে পারতো, ইউনিয়ন প্রত্যেক ইউনিয়নে যদি খোঁজ নিত যে দেখো কয়জন নারী মুক্তিযোদ্ধা, কয়জন পুরুষ মুক্তিযোদ্ধা, কয়জন বুয়া মুক্তিযোদ্ধা, কয়জন বুয়ারা ভাতা পাচ্ছে, এইভাবে বের করা যায় না। ওই রকম যাচাই বাছাই করে কোটি কোটি টাকা নষ্ট করে, কেউ মনে থাকে না। এখন তো মনে থাকে না, থাইরয়েডের রোগী না আমি, আরো আরো তো মনে করি বলতে পারছি না জানো, তাই দেখেছেন থাইরয়েড ঝুলে গেছে কিরকম। তাই দেখেন এর জন্য কিন্তু আমার এই সমস্যা। একজন পিয়ন পিয়ন কত বেতন পায়, তাই এই কয় টাকার জন্য আমরা দেড় স্বাধীন করিলাম, আমরা টাকার জন্য দেড় স্বাধীন করিলাম না, আমরা দেড় স্বাধীন করিলাম, আমাদের দেশ ফিরে পাবো শত্রুর হাতের থেকে, তাই আমরা দেড় স্বাধীন করিলাম। আমরা কি ওই টাকা তখন গাড়ির লোভ ধরাইনি, বাড়ির লোভ ধরাইনি যে তোমরা এই করো তোমাদের এই দেওয়া হবে, ওই কোনো লোভে পড়ে তো গেছিলাম না, জীবনের বিনিময়ে তখন আমরা এইসব করিলাম, জীবন দিয়ে দেবো। তা আমাদের চিকিৎসার জন্য কোনোদিন শেখ হাসিনা বললো না যে মহিলাদের একটু দেখা যাক, আমাদের কোনোদিনও কোনো বীর দিইনি, কিন্তু কোনো খেতাব আমাদের এই পর্যন্ত দেওয়া হয়নি। কিসের সম্মান আমরা ওই সম্মান, ওই আমরা এরকম সম্মান চাই না, খেয়ে মরে যাচ্ছি, বিনা চিকিৎসায় মরে যাচ্ছি, হ্যাঁ ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না। আপনি বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে কি বলবেন? বাংলাদেশের অবস্থা নিয়ে আর আমার দিয়ে আমি বলতেছি আর কি বলবো, অন্য অন্যর দিয়ে কী বলবো, আমি নিজেই তো পাগল হয়ে গেছি, আমি নিজেই পাগল হয়ে গেছি, কারণ কোন দেশ স্বাধীন করে আমি আজকে এই পজিশনে আসলাম। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি নতুন প্রজন্ম মানে আমাদের মতো, হ্যাঁ যেমন নতুন প্রজন্ম কি পরামর্শ, এদের এদের পরামর্শ আমার কি যে আমরা যেরকম 1971 যখন আমরা যুদ্ধ করছিলাম তখন আসলেই কিন্তু আমরা বঙ্গবন্ধুর ডাকেই আমরা গেছিলাম, কিন্তু এখন তো কেউ নাই এরকম ডাক দেওয়ার মতন মানুষ হবে কি না তা উপরের আল্লাহ জানে, জানি না। তবে আমার মনে হয় যে আমরা যারা আওয়ামী লীগের লোক যারা আছি, যারা মুক্তিযোদ্ধার লোক আছি, যারা আমরা দেশ স্বাধীন করিলাম, এদের ছেলে মেয়ে এদেরকে আমি বলতে চাই যে এরা যেন ফিরে আমাদের মতন লোক হয়ে তৈরি হয়ে ওঠে যেন। ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।